নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের ব্যবসা উদ্যোগের উপরে একটা ক্লাস নেব। আসো তোমরা সবাই বোর্ডের প্রতি লক্ষ্য রাখো। শ্রেণী নবম ও দশম বিষয় ব্যবসা উদ্যোগ, ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া। ব্যবসা প্রকল্প, আগে প্রকল্প বা বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে তোমাদের ক্লাস নিয়েছিলাম, সেখানে পরিকল্পনা সম্পর্কে তোমরা অনেক ধারণা পেয়েছ। এখন এই যে এখানে আছে যে ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া, আমাদের এই যে ব্যবসা করতে যাওয়া হয়, ব্যবসা করতে যাওয়া হয় এটা মেনলি একটা প্রকল্প। এই যে প্রকল্প, এই প্রকল্প এটা আসলে কি, যে কোনো একজন উদ্যোক্তা যে ব্যবসা করতে যাবে এইটাকেই বলা হয় একটা প্রকল্প। অর্থাৎ সে কি ব্যবসা করবে এটার উপরে এটাই তার একটা প্রকল্প। মনে করো মৎস্য চাষ, এটা শুরু কবে করবে, কবে শেষ করবে, নাকি অনাগত কাল চলতে থাকবে, নাকি কোনো একটা পুরনো প্রকল্প আছে সেটাকে নতুন করে ঢেলে সাজাবে, এর মেয়াদ কত বছর হবে, এগুলো হলো এক একটা প্রকল্প। এই যে প্রকল্প, উদ্যোক্তা এই প্রকল্প কখন শুরু করবে, কখন শেষ করবে, তার উপরে এটা কতটা সফলতা আসবে, এগুলাই হচ্ছে আমার ব্যবসা পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া। অর্থাৎ আমি যে এটা করব, অর্থাৎ ব্যবসা পরিকল্পনার ক্ষেত্রে একটা প্রকল্প করব, এটা কখন শুরু হবে, কখন শেষ হবে, কতটুকু লাভ হবে, কোন জায়গাটায় আমরা এটা করব, এটা আমাকে স্থির করতে হবে। কারণ প্রকল্প যদি ঠিক মতো তৈরি করা না যায় তাহলে কিন্তু সেখানে মুনাফা অর্জিত হয় না। কারণ আমরা সবাই জানি মানুষ ব্যবসা করে মুনাফা অর্জনের জন্য, মুনাফা অর্জনই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। মুনাফা অর্জন ছাড়া ব্যবসা করা যায় না। কারণ একজন ব্যবসায়ী সে সম্পূর্ণ ব্যবসায় মুনাফার উপর নির্ভরশীল, অর্থাৎ ব্যবসায় মুনাফা হইলে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়। এই প্রকল্প যে সে করবে এইটা কখন শুরু হবে, কখন শেষ হবে, এই প্রকল্প নতুন হতে পারে অথবা কোনো পুরাতন প্রকল্প আছে সেটাকে আমরা সম্প্রসারণ করব, তার জন্য কি কি জিনিস প্রয়োজন, সেই জিনিসগুলি কি দেশে পাওয়া যায় নাকি বিদেশ থেকে আনতে হবে, এই বিষয়গুলি আমাদের চিন্তা করতে হবে। এবং সেখানে আমার কত ব্যয় হবে সেগুলো আমি স্থাপন করলে আবার আধুনিকতার সাথে তাল রেখে আমাকে এটা এই প্রকল্প শুরু করতে হবে। কারণ দিন দিন সব কিছু পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনশীল পারিপার্শ্বিক অবস্থার সাথে তাল মিলিয়ে আমাকে এই পরিকল্পনা প্রণয়ন করতে হবে। যাই হোক, আমাদের দুইটা বিষয়ের উপর নির্ভর করে এই তোমাদের ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া।
লক্ষ্য করার কি লিখেছি, প্রকল্প ধারণা চিহ্নিতকরণ। এর মানে হচ্ছে যে আমি যে একটু আগে বললাম যে তুমি যে ব্যবসা পরিকল্পনা করবা, এখানে প্রকল্পটা একটা বিশাল ব্যাপার। তো সেখানে প্রথম কাজ হলো প্রকল্প তোমাকে এই ধারণার উপরে একটা চিহ্নিতকরণ করতে হবে যে আমি কোন প্রকল্প নিয়ে ব্যবসা করব। প্রকল্প তো অনেক রকম আছে, যে কোনো ধরনের ব্যবসা করতে যাওয়ার নাম একটা প্রকল্প। এটা হতে পারে কোনো গার্মেন্ট শিল্প, হতে পারে কোনো ব্যাংক, হতে পারে কোনো চায়ের দোকান, হতে পারে মৎস্য চাষ, এই বিভিন্ন রকমের হতে পারে। এখন একজন উদ্যোক্তা সে মনে মনে চিন্তা করে যে আমি আসলে কোন ব্যবসা করব, কোন প্রকল্পটা আমি গ্রহণ করব, এবং এই জন্য তাকে বিভিন্ন বাজার যাচাই করতে হবে, পণ্যের চাহিদা নির্ধারণ করতে হবে যে আমি যে প্রকল্প নিয়ে আগাব সেই প্রকল্পের যে পণ্য, সেই পণ্যর চাহিদা কোন এলাকায় বেশি আছে, সেই চাহিদা কতদিন থাকবে, বা বিভিন্ন মেশিনারি বা যন্ত্রপাতি ব্যবহার করে কোনো পণ্য উৎপাদন করলে সেই পণ্যের যদি পরবর্তী চাহিদা কমে যায় সেই যন্ত্রটা অন্য কাজে ব্যবহার করা যাবে কি না, এ ধরনের চিন্তাভাবনা করেই সেই ধরনের যন্ত্রপাতি কিনতে হবে। তো এখন এই প্রকল্প ধারণা যে চিহ্নিতকরণ, এটা কিন্তু একটা ব্যাপক ব্যাপার, অনেক চিন্তার ব্যাপার, কারণ এটা অনেক সফলতার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ ব্যবসার সফলতা যখনই আসবে তখন যখন তার মুনাফা অর্জিত হবে, মুনাফা যদি অর্জিত না হয়, লোকসান হয়, তাহলে কিন্তু সে প্রকল্প আমার যথার্থ হইল না। এই জন্য প্রকল্প চিহ্নিত করতে হইলে আমাকে বাজারের চাহিদা, পারিপার্শ্বিক অবস্থা, মূলধন, অবকাঠামো, স্থান, এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। এইসব দিক বিবেচনা করে আমাকে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করতে হবে যে হ্যাঁ আমি এই প্রকল্প নিয়ে ব্যবসা করব। প্রকল্প ধারণা চিহ্নিতকরণ মানে অনেক প্রকল্প নিয়ে আমরা চিন্তা করতে পারি, কিন্তু কোন প্রকল্পে আমি ব্যবসা করব, কোন জিনিসটা নিয়ে ব্যবসা করব, এটা হচ্ছে আমার চিহ্নিতকরণ। এবং সেইটার দিকেই যখন আমি চিহ্নিত করলাম যে না এই প্রকল্পে আমি বাস্তবায়ন করব, তখন সেটা আমার চিহ্নিতকরণ হয়ে গেল। এরপর আসা লক্ষ্য কর ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। এই যে আমি প্রকল্প কয়েকটা আমি হয়তো চিহ্নিত করতে পারি, কয়েকটা নিয়ে হিসাব নিকাশ করতে পারি যে কোনটা কোনো ব্যবসা হবে, কোনটায় কত মূলধন হবে, কোনটা কোন জায়গায় স্থাপিত করলে সেই ব্যবসাটা ভালো চলবে, এগুলা নিয়ে আমি কয়েকটা প্রকল্প চিহ্নিত আমি করতে পারি। এরপর চিহ্নিত করে কয়েকটা প্রকল্প নিয়ে আমি একসাথে বসব, একসাথে বসে এইখান থেকে আমি মূল্যায়ন করব যে আমার কোনটায় লাভ বেশি হবে। হয়তো কোনোটায় মূলধন বেশি লাগতে পারে, মূলধন বেশি যে হারে মূলধন বিনিয়োগ করব সেই হারে লাভ হবে না, আবার কোনোটায় মূলধন কম বিনিয়োগ করে মুনাফা বেশি হতে পারে, এরকম আমরা প্রকল্প কয়েকটা নিয়ে বসে তারপর আমরা সেটা মূল্যায়ন করব যে কোন
প্রকল্পটা আসলে গ্রহণ করলে আমার সব দিক থেকে মুনাফা বেশি হবে এবং ব্যবসাটা সুন্দর পরিচালিত হবে সেটা আমাকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার পরে আমি চিন্তা করব যে আমি এখন এই মূল্যায়নের প্রেক্ষিতে যেটা আমি আমার কাছে ভালো মনে করব অর্থাৎ উদ্যোক্তা যে ব্যবসা করবে সে যেটা ভালো মনে করবে সেই প্রকল্পটাই নিয়েই সে আগাবে এবং সেই প্রকল্প নিয়েই সে ব্যবসা পরিচালনা করবে। এটা হচ্ছে মূল্যায়ন এবং প্রকল্প নির্বাচন। যাই হোক, তোমাদের সাথে আজকে এই ক্লাসটা নিলাম, তোমরা এটা বই থেকে আরো সুন্দর করে পড়বে, তাহলে ভালো করে বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসে আর দীর্ঘায়িত করব না, আজকের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, বাসায় বেশি বেশি করে পড়ো। সবাইকে ধন্যবাদ।